থেকে থেকে সংবাদ সন্ধানী আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষকর শুরুতেই জানাবো বার্তাকক্ষের সব শেষ রাজধানীর একুশ হাটে কোরবানির পশু বিক্রি শুরু ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি দামে অসন্তোষ ক্রেতাদের হেরোলাক্সের মালিক এবং তার স্ত্রীর দুই দিনের রিমান্ড গাজী আনিসের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পরিস্থিতি বিবেচনায় লোডশেডিং দিতেই হবে বললেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার আহ্বান এবং নতুন শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হয়নি জানালেন শিক্ষামন্ত্রী গুজব না ছড়ানোর আহ্বান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে চলে যাচ্ছে পুরো খবরে আর শুরুতে জানাচ্ছি কোরবানির পশুর হাটের খবর রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে আজ থেকে বিক্রি শুরু হয়েছে শেষ সময়ে হাটের ভিড় এড়াতে আগে ভাগে পশু কিনছেন অনেকে তবে দাম বেশি বলে দাবি তাদের ইজারাদাররা বলছেন বৃহস্পতিবার রাত থেকে পুরো দমে বিক্রি শুরু হবে এদিকে হাট উদ্বোধন করে উত্তর ঢাকার মেয়র নগরবাসীকে আহ্বান জানিয়েছেন নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে করোনার কারণে দুবছর পশুর হাট বসেনি তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে এবার হাটের শুরুতেই মাঠের বেশিরভাগ অংশ ভরে গেছে কোরবানির পশুতে এখনও বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা রাজধানীর অন্য হাটগুলোতেও এখনও আসছে কোরবানির পশু তবে ক্রেতার উপস্থিতি কম অনেকে বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন আবার অনেকে শেষ সময়ে ভিড় এড়াতে কিনছেন আগে ভাগেই ৬ লাখ বিক্রি করছেন ৬ লাখ মোটামুটি ভালো হয়েছে আমার ভাগ্যে যা আছে তাই পাইছি বুঝছেন বাসায় ছোটরা আছে তারাও একটু খুশি হয় আমাদের একটু লালন পালন করতে আমাদের একটু মায়া পড়ে গরুর প্রতি এই জন্য আমার একটু আগে নেওয়া হয়েছে ৬ লাখ টাকা দিচ্ছে দাম এখন প্রথম বৌনি সময় বিক্রি করলাম আমি দাম নিয়ে এখনো ইয়া করি নাই আর কি ১ লাখ টাকা দিয়ে কিনছি যদিও গত বছরের তুলনায় এবছর একটু বেশি দাম মনে হইতেছে এত দাম ছাড়তেছে না লোকজন ক্রেতা কম আর কি বাজারে যথেষ্ট গরু থাকলেও এখনো তেমন বিক্রি হচ্ছে না বলছেন বিক্রেতারা আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া এখন অবধি কোনো কিছু বোঝা যাচ্ছে না ক্রেতা বিক্রেতা দুজনেই একটা মানে কি ব্যালেন্স সিচুয়েশনের মধ্যে আছে লাখের গরু কয় ৫০,০০০ বুঝতে পেরেছেন ১.৫ লাখের গরু কয় ১ লাখ তাহলে কি করে আমরা বেচবো আমাদের হাটে বেচা কিনা ভালো আমাদের এখানে ছোট বড় এবং মাঝারি সব সাইজের গরু আছে ৭ তারিখ থেকে ভরপুর বেচাকেনি শুরু হবে ঈদের দিন পর্যন্ত এদিকে সাইদনগরে হাটের উদ্বোধন করে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন বাজার তদারকিতে কমিটি গঠনের পাশাপাশি কাজ করবে ভ্রাম্যমান আদালত এ সময় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি আমাদের সিটি কমিশনের মাধ্যমে আমরা পলিব্যাগ দিয়ে দিচ্ছি বর্জ্য ফেলার জন্য এই যে পলিব্যাগ যেটা দিচ্ছে এটা দিয়ে আপনারা মাংস ফ্রিজে রাখেন না এটা দিয়ে আপনারা বর্জ্যগুলোকে আপনারা বাইরে রেখে দিন আমরা নিয়ে যাব এবছর রাজধানীতে ২১টি হাটে কোরবানির পশু বিক্রি হচ্ছে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে রাজধানীর বাইরে কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড় বরাবরের মতো এবারও দেশি গরুর চাহিদা বেশি তবে দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন তারা নির্বিঘ্নে পশু বেচাকেনা করতে জাল টাকা শনাক্তকরণ সহ নিরাপত্তায় রয়েছে কঠোর নজরদারি কোরবানির ঈদের বাকি আর মাত্র ৩ দিন পশুর হাটে জমেছে বেচাকেনা পাবনার নয় উপজেলায় এবার ৪২টি স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসছেন পশু বেচাকেনা করতে পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা পছন্দ মতন একটা গরু কিনেছে ৯০,০০০ টাকা দিয়ে মোটামুটি সাধ্যের মতনই আছে কিন্তু বিক্রি একটু কম হচ্ছে বাগেরহাট জেলার ২২টি হাটে কোরবানির পশু কেনা বেচা হচ্ছে তবে এবার পশুর দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের এতে কম দাম পাওয়ার আশায় অনেক ক্রেতাই পশু না কিনে বাড়ি ফিরছেন রাঙামাটি জেলা শহরের ট্রাক টার্মিনালে বসেছে একমাত্র কোরবানির গরুর হাট পাহাড়ি এলাকার গরুর বেশি চাহিদা থাকায় চট্টগ্রাম জেলায় যাচ্ছে রাঙামাটির গরু তো দেখতেছি পর্যাপ্ত গরু আছে কিন্তু ক্রেতা কম কিন্তু দাম একটু বেশি সিরাজগঞ্জে চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি থাকায় দাম অনেকটাই কম বলছেন খামারিরা
কারণ আমদানি বেশি হয়েছে, এই কারণে দাম কম করতেছে, আর ব্যাপারই নাই। নির্বিঘ্নে কোরবানির পশু কেনা বেচায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। জাল নোট শনাক্ত করার মেশিন আছে এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা সহ আমরা সব রকমের ডিউটিতে প্রস্তুত আছি এবং সর্বদা থাকব। এদিকে নড়াইলে কোরবানির হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজ করছেন ভেটেরিনারি মেডিকেল টিম। সহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজী আরিসের আত্মহত্যার প্ররোচনার মামলায় হেনোলাক্সের মালিক এবং তার স্ত্রীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হেনোলাক্স দম্পতির কাছে প্রায় 1,26,00,000 টাকা পাওনা ছিল গাজী আরিসের। বারবার তাগাদা দিয়েও সেই টাকা না পেয়ে উল্টো হেনোলাক্স কর্তৃপক্ষের মানসিক অত্যাচারের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা র্যাবের। তবে কেউ পরিকল্পিতভাবে আনিসকে আগুন লাগিয়ে হত্যা করেছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছে র্যাব। আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিস সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাঠে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। মঙ্গলবার ভোর 6:15 হাসপাতালে মারা যান তিনি। আত্মহত্যার আগে ফেসবুক পোস্টে আনিস দাবি করেন হেনোলাক্স গ্রুপে 1,26,00,000 টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হন তিনি। মৃত্যুর পর রাজধানীর শাহবাগ থানায় হেনোলাক্সের চেয়ারম্যান নুরুল আমিন ও তার স্ত্রীর নামে আত্মহত্যা প্ররোচনা মামলা করেন আনিসের বড় ভাই নজরুল। এই ঘটনায় হেনোলাক্সের এমডি নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে মঙ্গলবার উত্তরা থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায় 1,26,00,000 টাকা দিলেও তা লাভ আসল মিলে প্রায় 3 কোটি টাকায় দাঁড়ায়, যার মধ্যে নুরুল আমিন 74,00,000 টাকা আনিসকে ফেরত দিয়েছে। ওনারা যেটি বলেছেন প্রাথমিকভাবে ওনারা ভয় পেয়েছেন, যেহেতু এই ইস্যুটার কারণে সে আত্মহত্যা করেছে, এই কারণেই তার আত্মগোপনে গিয়েছেন। আর 4 তারিখের ব্যাপারে যেটি মূলত আসামিদও আমাদেরকে বলেছেন যে এখানে আমরা বলেছি যে তাহলে চুক্তির বিষয় থাকতে পারে বা অন্যান্য বিষয় থাকতে পারে, এখানে কে কত টাকা পাবে এই বিষয়টা আসামিদ্বয়ের সাথে তাদেরও বনিবনা হচ্ছিল না। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও এটি হত্যাকাণ্ড কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তা। এই মামলার যে বিজ্ঞ আয়ু রয়েছেন তদন্তকারী কর্মকর্তা, উনি নিশ্চয়ই বিভিন্ন অ্যাঙ্গেলে তদন্ত করবেন, তখন যদি এই ধরনের কিছু বের হয়ে আসে তখন বের হয়ে আসতে পারে। বাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে এখন পর্যন্ত তো এরকম কিছু মানে কোনো তথ্য আমাদের কাছে এখনও আমরা পাইনি। ঘটনার দিন গাজী আনিসকে চেক দেওয়ার কথা ছিল বলে স্বীকার করেছে নুরুল আমিন দম্পতি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি কাবরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। 26,22,00,000 টাকা অর্থ আত্মসাত মামলায় রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার তাদেরকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পাওনা পরিশোধ না করায় 2016 সালে শ্রম আদালতে মামলা করে গ্রামীণ টেলিক্রমের 14 কর্মী। 2020 সালে 93 কর্মীকে ছাঁটাই করলে তারাও করেন মামলা। সব মিলিয়ে ঢাকার শ্রম আদালতে ও হাইকোর্টে 190 মামলা ও রিট পিটিশন দায়ের হয়। গোয়েন্দারা জানায় গত মাসে কর্মীদের বকেয়া টাকা পরিশোধের জন্য একটি ব্যাংক হিসাব খোলা হয়, তবে মামলা প্রত্যাহারের শর্ত দেয় গ্রামীণ টেলিকম। সেই অ্যাকাউন্টে জমা হয় 437 কোটি টাকা, 157 জনকে পাওনা বুঝিয়েও দেয়া হয়েছে। প্রফেসর ইউনুস তো আমার সাথে মামলায় হেরেছে, সে বাধ্য হয়ে 437 কোটি টাকা দিয়েছে। এটা তো ডকুমেন্টারি এভিডেন্স আছে, আপনারা চাইলেই বের করতে পারবেন। আমি তো বারবার বলছি আমার ফিস পরিশোধিত হয়েছে অ্যাকাউন্টস পেই চেকের মাধ্যমে ইউনিয়নের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে। কিন্তু বিপত্তি বাধে শ্রমিক কর্মচারী ইউনিয়নের অর্থ সম্পাদক আক্তারুজ্জামান সংগঠনের নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করলে 4 জুলাই মিরপুর মডেল থানায় মামলার পর তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার করা হয় ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে। দুইজনকেই 7 দিন করে রিমান্ডে পাঠায় আদালত। গ্রেপ্তারের পর ডিবি জানায় টেলিকম কর্তৃপক্ষ, আইনজীবী ও ইউনিয়নের নেতারা মামলা প্রত্যাহারের চুক্তি করেন, ভয় দেখিয়ে কর্মচারীদের রাজিও করান। কিছুদিন পরে দেখবা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এবং দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইউনুস, তখন কিন্তু তোমরা দেশে থাকতে পারবা না। অতএব আমরা যে সেটেলমেন্ট যে চুক্তিটা করে সেটেলমেন্ট করে যে টাকাটা এনেছি এখান থেকে তোমরা কিছু নিয়ে তোমরা স্বাক্ষর করে নাও। ডিবি জানায় মামলা প্রত্যাহার করিয়ে আইনজীবীরা পান 16 কোটি টাকা, আর শ্রমিক ইউনিয়নের 3 নেতা পান 9 কোটি। যারা যোগসাজশ করেছে যেমন আইনজীবী, সিবিএন নেতা এবং কর্তৃপক্ষ, তারার 3 সিবিএন নেতার অ্যাকাউন্টে চলে যায় 9 কোটি, 3 কোটি করে 9 কোটি, আর এককভাবে আইনজীবীর অ্যাকাউন্টে চলে যায় 16 কোটি। এ ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পৃক্ততা খতিয়ে দেখছে ডিবি। এদিকে আইনজীবী ইউসুফ আলীর অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিশ্বব্যাপী জ্বালানির দাম অত্যন্ত থেকে বেড়ে যাওয়ায় দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই পরিস্থিতিতে লোডশেডিং দিতেই হবে। সকালে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেছেন। বছরে 28,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে জানিয়ে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন অনুষ্ঠান। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এ প্রকল্পের অমিত সম্ভাবনার রূপকল্প। আমরা একটা মাত্র পণ্যের উপরে রপ্তানির উপরে সবথেকে আমরা নির্ভরশীল ছিলাম, সেটা হচ্ছে শুধু গার্মেন্টস। এখন এটাকে বহুমুখীকরণ করা, সেখানে ICT অর্থাৎ ডিজিটাল ডিভাইস বাংলাদেশেই তৈরি হবে এবং আমরা বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করব, সেইভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, যার জন্য এখন এখানে অনেকগুলি কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশে আসছে। সাম্প্রতিক বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে, ডলার দিয়ে রাশিয়া বা ইউক্রেন থেকে কিছু কেনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিদ্যুতের লোডশেডিং দিতেই হবে। বিদ্যুৎ আমরা সকলের ঘরে দিয়েছি এটা ঠিক, কিন্তু বর্তমানে কিন্তু আমাদেরকে লোডশেডিং করতেই হবে এবং উৎপাদনও আমাদের সীমিত রাখতে হবে, যাতে আমাদের এই ভর্তুকিটা না দিতে হবে। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে, এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং, যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে, যে মানুষের কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামীর স্মার্ট বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম আইটি হাব। বাংলাদেশ থেকে পরিচালিত হবে বিশ্বের অনেক জায়ান্ট কোম্পানিগুলো, যেগুলোর নেতৃত্ব দেবে দেশের নতুন প্রজন্ম। সেই সময়ের উদ্ভাবনী মেধাসম্পন্ন তরুণ তরুণীদের মেধার বিকাশে ভূমিকা রাখবে এসব আইটি বিজনেস ইনকিউবেটর। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চুয়েট, চট্টগ্রাম। ICT খাত থেকে 2025 সালের মধ্যে $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এক সভায় একথা বলেন তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়তে সরকারের নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বের নামকরা 15টি মোবাইল ও ল্যাপটপ প্রস্তুতকারী কোম্পানি এখন বাংলাদেশে তাদের পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করছে। পোশাক শিল্পের মতো ICT পণ্যও মেড ইন বাংলাদেশ হিসেবে বিশ্বে একদিন ব্র্যান্ডিং হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর। রপ্তানি $5 বিলিয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে ICT খাতে কর্মসংস্থান 30 লাখে উন্নীত করার লক্ষ্য আমরা নির্ধারণ করেছি। কাজেই আমরা আশা করি যে এটা আমরা করতে পারবো। গার্মেন্টস মেড ইন বাংলাদেশ, ঠিক ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল পণ্যগুলিও ওই মেড ইন বাংলাদেশ হিসেবেই রপ্তানি হবে, সেটাই আমরা চাই। 12 বছরের বেশি সব শিক্ষার্থী করোনা টিকার আওতায় এসেছে, তাই সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবা হচ্ছে না। বুধবার সংবাদ সম্মেলনে এইসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এছাড়া পাঠ্যসূচি থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হয়েছে এমন মিথ্যাচার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী। নতুন 2,716টি স্কুল, কলেজ ও মাদ্রাসা MPO ভুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে, এ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী। প্রশ্ন আসে, করোনা সংক্রমণ বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান কি বন্ধ হবে? জবাবে মন্ত্রী বলেন, 12 বছরের উপরে সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে, তাই এখনই বন্ধের বিষয়ে ভাবা হচ্ছে না। বললেন, ব্যবস্থা নেওয়া হবে পরিস্থিতি বুঝে। যতটা সম্ভব স্কুল খোলা রেখেই আমরা আমাদের সমস্যাগুলোকে সমাধানের দিকে যাব। কাজেই এই মুহূর্তে আমরা কিন্তু স্কুল বন্ধ করে দেবার কথা ভাবছি না, বরং অনেক বেশি সচেতন থেকে স্বাস্থ্যবিধি অনেক বেশি মেনে শিক্ষা কার্যক্রমটাকে চালিয়ে নেবার কথা ভাবছি। নতুন শিক্ষাক্রম নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইসলাম সহ সব ধর্ম শিক্ষাই আবশ্যিক বিষয় হিসেবে আছে। তিনি মন্তব্য করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন জায়গায় শিক্ষকদের ওপর হামলা চালানো হচ্ছে, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। জ্ঞান দক্ষতা তা যেমন থাকবে, তার পাশাপাশি সঠিক মনোভাব এবং তার মূল্যবোধ,
সেই মূল্যবোধের জায়গায়, নৈতিকতার জায়গায় ধর্মশিক্ষা একটি আবশ্যিক বিষয়। কাজেই ধর্মশিক্ষা বাদ দেবার কোনো সুযোগ নেই, আমরা বাদ দিইও নি। এসএসসি পরীক্ষার বিষয়ে মন্ত্রী জানান, বন্যায় অনেক পরীক্ষার্থীর বই নষ্ট হয়ে গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের বই দেয়া হবে, এর দুই সপ্তাহ পর পরীক্ষা শুরু হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। ঈদের পর 17 জুলাই থেকে শুরু হবে এই সংলাপ, চলবে 31 জুলাই পর্যন্ত। বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বলেন, নিবন্ধিত 39টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে, প্রতিদিন 4টি দলের সঙ্গে বসবে ইসি। তিনি আরো জানান, এবারের সংলাপে কোনো এজেন্ডা রাখা হয়নি, দলগুলো সংসদ নির্বাচনের যে কোনো বিষয় নিয়ে মতামত দিতে পারবে। এদিকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আগে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যম নেতৃবৃন্দ, সাবেক নির্বাচন কমিশনার, পর্যবেক্ষক সংস্থা সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। এছাড়া ইভিএম নিয়ে বৈঠক করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এতে বিএনপি সহ 11টি দল অংশ নেয়নি। ১৭ তারিখ থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে, এই সংলাপটা এই জুলাই মাসে শেষ হয়ে যাবে। 17 তারিখ শুরু হয়ে 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ হবে। প্রতিদিন সর্বোচ্চ 4টা দলের সাথে সংলাপ করা হবে, ইন্ডিভিজুয়াল দলের সাথে সংলাপ হবে। দেশে করোনায় আরো 4 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন নারী। নতুন রোগী শনাক্ত হয়েছে 1728 জন, শনাক্তের হার 16.89%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় সারা দেশে 880টি ল্যাবে 10,233টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন 4 জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,185 জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 19,84,700 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 526 জন, মোট সুস্থ হয়েছেন 19,09,799 জন। নয় জুলাই পর্যন্ত ঢাকামুখী উত্তরবঙ্গের 7টি ট্রেন বিমানবন্দর ও জয়দেবপুর রেল স্টেশনে থামবে না। ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এবার অনেকটাই স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ, তবে বৃহস্পতিবার ট্রেনে যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ, এমন পরিস্থিতিতে কিছুটা যাত্রী বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। ঈদযাত্রার দ্বিতীয় দিনে 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে রংপুর ও নীলসাগর এক্সপ্রেস, তবে বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ায় সন্তুষ্ট যাত্রীরা। টাইম শিডিউলটা, এটা রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ দেওয়াই যায় যে ওনারা, এর আগে দেখা যেত যে ট্রেনে অনেক লেট হচ্ছে বা মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, সেই জিনিসটা আসলে অনেকটাই তারা রিকভারি করতে পেরেছে। অন্য ঈদের তুলনায় এই ঈদে শান্তিতে যাচ্ছি, শান্তিতে আসছি, কোনো ভোগান্তি হয় না। সত্যিকার অর্থে এখন স্টেশনেও দেখে বোঝা যাচ্ছে যে মানুষের সংখ্যা অনেক কম, বাট যেহেতু আমরা উন্নতির দিকেই যাচ্ছি, এই আইটির যুগে, এখন টেকনোলজির যুগে যদি টেকনোলজিক্যাল আরেকটু ইম্প্রুভমেন্ট করা যেত, তাহলে আমি মনে করি যে এই গণমানুষের জন্য আরো অনেক ভালো হতো। শিডিউল বিপর্যয়েতে ঢাকামুখী 7টি ট্রেন বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশনে থামবে না। টিকিটবিহীন কোনো যাত্রী যাতে ট্রেনে উঠতে না পারে সেজন্য এই সিদ্ধান্ত। বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানার যে শ্রমিকরা রয়েছেন বা অন্যান্য যাত্রী রয়েছেন যারা টিকিট পান, ওরা ওইখান থেকে উঠে আসন দখল করে এরকম ভাবে বসে থাকেন, কমলাপুর থেকে সেই সকল সম্মানিত যাত্রী উঠতে চান তারা আর ওদের জন্য উঠতে পারে না, যার কারণে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত। আশা করি সম্মানিত যাত্রীগণ এটার সুফল পাবেন। ঈদযাত্রা এবার ট্রেনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। বুধবার কমলাপুর থেকে ট্রেন ছাড়বে 37টি, বৃহস্পতিবার যুক্ত হবে আরো 2টি স্পেশাল ট্রেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে, তবে সকাল থেকে বিভিন্ন মহাসড়কে দেখা যায়নি যানবাহনের চাপ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একেবারেই ফাঁকা, তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে ঢাকামুখী যানবাহনের ভিড় দেখা গেছে। এদিকে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের তেমন চাপ নেই। মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের তুলনায় পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করছে। নলকায় নবনির্মিত সেতু খুলে দেওয়ায় ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাত্রা করছেন। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের টিম। ৬,750 সিসির একটি বিলাসবহুল রোলস রয়ের কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
তাদের অভিযোগ শুল্ক না দিয়ে জালিয়াতি করে বন্দর থেকে গাড়িটি খালাস করা হয়েছে। সংস্থাটি বলছে ২৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি আমদানি করেছেন দেশের শীর্ষ গার্মেন্টস কোম্পানি অনন্ত গ্রুপের এমডি শরীফ জহির। এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে সাড়া দেননি ওই উদ্যোক্তা। অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের বাড়িধারার বাসা থেকে ৪ জুলাই বিলাসবহুল এই রোলস রয়েস গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দা। কর্মকর্তারা জানান, ২৭ এপ্রিল কুনিনান মডেলের এই এসইউভি চট্টগ্রাম বন্দরে আমদানি করা হয়। সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রাম ইপিজেডে জেড অ্যান্ড জেড ইন্টিমেটস কারখানায়। তারপর ১৭ মে গাড়িটি ঢাকায় আনা হয়। ৭০ দিনেও গাড়িটি শুল্কায়ন না হওয়ায় তদন্তে নামেন গোয়েন্দারা। সন্ধান পেয়ে অবশেষে জব্দ করা হয়। আমদানিকারকের দেয়া তথ্য অনুযায়ী গাড়িটি যুক্তরাজ্যে তৈরি। আমদানি মূল্য দেখানো হয়েছে ২ লাখ পাউন্ড। তবে কাস্টমস কর্মকর্তাদের হিসাবে প্রকৃত দাম অনেক বেশি। গাড়িটি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দাবি করেছেন আমদানিকারক, কিন্তু শুল্ক গোয়েন্দা বলছে ২০০০ সিসির বেশি ক্ষমতার গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নেই। তাদের হিসাবে শুল্ককরসহ গাড়িটির দাম প্রায় ২৭ কোটি টাকা। জব্দ করার পর গাড়িটি রাখা হয়েছে ঢাকা কাস্টমস হাউসে। আপাতত আমরা কাস্টমস অ্যাক্টে মামলা দিয়েছি, তারপরে আমরা দেখব যে এটা ইপিজেডের গাড়ি, তো যদি এসআর বেনিফিট নরমালি পাওয়ার কথা না, আমরা যেটুকু দেখেছি যদি পায় তাহলে তার অন্যটা আসবে না, বাট পেলে যদি না পায় তখন আর অ্যাডিশনাল চার্জগুলি আসবে আর কি। তবে প্রশ্ন উঠেছে শুল্কায়ন না করেই কিভাবে গাড়িটি খালাস করা হলো, এতে চট্টগ্রাম কাস্টমসেরও দায় আছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ বিষয়ে মন্তব্য জানতে অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে সাড়া মেলেনি। ২০১৭ সালে শুল্ক ফাঁকির দায়ে দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিকের বিলাসবহুল রোলস রয়েস জব্দ করে গোয়েন্দারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার পানি নেওয়ার ধীর গতিতে দীর্ঘস্থায়ী হচ্ছে উপদ্রুত এলাকার ভোগান্তি। বিধ্বস্ত ঘরবাড়ি এবং রাস্তাঘাটের পাশাপাশি নানা রোগ বালায় বিপর্যস্ত এসব মানুষ। তীব্র হচ্ছে জ্বালানি এবং পশু খাদ্যের সংকট। তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া চলমান বলছে প্রশাসন। রাত থেকে থেমে থেমে বৃষ্টি সিলেটে। জেলার ৫ লাখের বেশি পানিবন্দী মানুষের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বৃষ্টি। তবে জেলার বেশিরভাগ নদ-নদীর পানি নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা নিয়ে উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ড বলছে ২-১ দিনের মধ্যে বিপদসীমার নিচে নেমে যাবে কুশিয়ারার পানিও। তবে বন্যা পরবর্তী নানা সংকট তীব্র হচ্ছে সময়ের সাথে। সুনামগঞ্জে ১.৫ মাসের বন্যায় প্রায় ৪৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সরকারিভাবে এখন পর্যন্ত ১০,০০০ টাকা সহায়তা পেয়েছে মাত্র ৫,০০০ পরিবার। তবে পুনর্বাসন প্রক্রিয়া চলমান বলছেন জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যাদের বাড়িঘর একেবারে ভেঙে গিয়েছে এবং যারা দরিদ্র এবং অতিদরিদ্র তাদের জন্য আমরা প্রত্যেককে ১০,০০০ করে টাকা বাড়ি বাড়ি যেয়ে আমরা বিতরণ কার্যক্রম পরিচালনা করছি, সেটি বিতরণ চলবে। নেত্রকোনায় পানি না নামায় এখনও ৩ উপজেলার অন্তত ৮,০০০ মানুষ ঘরবাড়িতে ফিরতে পারেননি। এছাড়া প্রায় ২০,০০০ পরিবার পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন নানা ভোগান্তিতে। পানি সম্পদ বিভাগ বলছে বন্যায় ক্ষতির পরিমাণ ১৬ কোটি টাকার বেশি। ১০ কেজি দিত বন্যার কারণে সেই গরুগুলা দুধ ৫ কেজি আইসে পড়ছে, এটা একটা ব্যাপক ক্ষতি। কুড়িগ্রামে ভাঙা রাস্তাঘাটে ভোগান্তির পাশাপাশি বিশুদ্ধ পানি, জ্বালানি ও গোখাদ্যের সংকট তীব্র হয়েছে। এছাড়া কাজের অভাবে বিপাকে শ্রমজীবীরা। মৌলভীবাজারের ১২৯টি আশ্রয় কেন্দ্রে এখনও অবস্থান করছে ২১,০০০ মানুষ। সিলেটের লেখক এবং ব্লগার অনন্ত বিজয় দাসহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমেদকে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে কলকাতার পুলিশ। গেল ১ জুলাই গ্রেপ্তারের পর ৩ জুলাই তাকে কলকাতায় নেওয়া হয় বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে। পুলিশের জেরায় অনন্তকে হত্যার কথা স্বীকার করেছেন ফয়সাল। হত্যাকাণ্ডের সময় ফয়সাল মেডিকেলের ছাত্র ছিলেন।
তিনি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য। 2015 সালের 12 মে সিলেটের নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয়। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি যুক্তি নামে একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকার সম্পাদক ছিলেন। চলতি বছর 30 মার্চ সিলেটের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল অনন্ত বিজয় দাস হত্যা মামলায় ফয়সাল সহ 4 আসামিকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে খালাস দেন। জামিনিকায় দ্বিতীয় টি-20তে উইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হতাশার ম্যাচে জরিমানাও গুনতে হচ্ছে। স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে সবাইকে। বুধবার এক বিবৃতিতে ICC জানিয়েছে, ওই ম্যাচে নির্ধারিত সময়ে 1 ওভার কম করেছিল বাংলাদেশ, এজন্য সবার ম্যাচ ফির 20% জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ICC নিয়ম অনুযায়ী প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের 20% ম্যাচ ফি জরিমানা করা হয়। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দায় স্বীকার করে শাস্তি মেনে নিয়েছিলেন, সেজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। কাল সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 সিরিজ বাঁচানোর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মাহমুদুল্লাহর দল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11:30। বৃষ্টিতে পরিত্যক্ত হয় প্রথম টি-20, দ্বিতীয় ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। বেশ খরুচে ছিল তাসকিন মুস্তাফিজ এবং শরীফুলরা, লড়াই জমাতে পারেননি ব্যাটাররাও। একমাত্র 50 এসেছে সাকিবের ব্যাট থেকে। ঘুরে দাঁড়াতে দুই ডিপার্টমেন্টকেই জ্বলে উঠতে হবে এই ম্যাচে। এদিকে ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জয়ের লক্ষ্য উইন্ডিজদের। টাইগার পেস ইউনিটের অন্যতম অস্ত্র মুস্তাফিজুর রহমান, কিন্তু সাম্প্রতিক সময়ে ধার হারিয়ে ছন্দহীন কাটার মাস্টার। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে ছিলেন, খরুচে ভুগেছে দল। সিরিজ বাঁচানোর ম্যাচে নিজের সেরাটা দিতে চান মুস্তাফিজ। দেশের বাইরে উইকেট পেতে অনুশীলনে দিচ্ছেন পূর্ণ মনোযোগ। মুস্তাফিজের শুরুটা আলোর ঝলকানির মতো আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা টি-20 দিয়ে। 2015 এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে 20 রানে 2 উইকেট নিয়ে জয়ের অন্যতম নায়ক তিনি। অল্প সময়ে টাইগার ক্রিকেটের ভরসার নাম হয়ে ওঠেন বাহাতি এই পেসার, কাটার মাস্টার উপাধিও পেয়ে যান। তার বল খেলতে নাভিশ্বাস ওঠে প্রতিপক্ষ ব্যাটারদের, সেই সূত্রে IPL-এ হয়ে ওঠেন অপরিহার্য। তার বোলিংকে পুঁজি করে শিরোপার স্বপ্ন দেখে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবশেষ আসরে তিনিই ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধার হারিয়ে ফেলেছেন মুস্তাফিজ। নিজেকে যেন হারিয়ে খুঁজছেন, কিন্তু এমন কেন হলো? এশিয়ার বাইরের উইকেটটা বেশি ভালো, খুব একটু উইকেট থাকে, আমার মনে হয় একটা কারণ হতে পারে। আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার সবসময়ের জন্য। আপনার এশিয়ার ভিতরে দেখবেন 150 রানে অন্য টিমের 150 রান করতে গেলে অনেক কষ্ট হয়। আপনার আপনি এশিয়ার বাইরে দেখবেন আপনার 200 রান করলেও আপনার কোনো সেফ না। এখন এই কারণে আপনার ইকোনমিও বাড়তেও পারে। টাইগার জার্সিতে 65 টি-20তে তার উইকেট সংখ্যা 87। ক্যারিয়ারের প্রথম ভাগে ইকোনমি বেশ ভালো ছিল, কিন্তু সেটা এখন 8-এর কাছাকাছি। শেখার তো শেষ নেই, আরও ইম্প্রুভ প্রতিদিন করা যায়। তা আমি চেষ্টা করছি আমি আরও ইম্প্রুভ করার জন্য, যেন আসলে যে বলটার আরও ভালো ভালো বলারদের মতো কীভাবে হওয়া যায়। এবং আপনি বলে ফিটনেস বলেন, আরও সবার কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখতেছি। উইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে ভালো কিছুর জন্য মুস্তাফিজের ফর্ম ফিরে পাওয়া বড্ড জরুরি, নইলে টেস্টের মতো টি-20তেও সিরিজ হারি হবে নিয়তি। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।